হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জাগার পিয়াল। আজকে আলোচনা করব ইউজিন ও নেইলের প্লে দ্য হেরি অ্যাপ নিয়ে। হেরি অ্যাপ জিনিসটা কী? এটার মানে হচ্ছে লোম আছে এমন উল্লুককে বোঝানো হচ্ছে। এখন কথা হচ্ছে, ইউজিন ও নেইল কি কোনো উল্লুক বা ভল্লুক যাই বলেন এসব কোনো কিছুর কথা বলেছেন? আসলে না, তিনি একজন মানুষের কথা বলেছেন যাকে দ্য হেরি অ্যাপের সাথে তুলনা করা হয়েছে। এই যে প্লেটা রয়েছে সেটা প্রথমবারের মতো পারফর্ম করা হয় 1922-এ, পরবর্তীতে এটা পাবলিশ করা হয়। এখানে তিনি কি করেন, তৎকালীন সমাজের চিত্রটা তুলে ধরেন তার এই প্লের মধ্য দিয়ে। আর ইয়াং নামক একটা ক্যারেক্টারের মধ্য দিয়ে তিনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে খারাপ প্রভাব ছিল এবং দেখা যাচ্ছে কি কীভাবে ক্লাস কনফ্লিক্টটা হতো তখন, এই জিনিসটা তিনি দেখানোর চেষ্টা করেছেন। এখন কথা হচ্ছে যে হেরি অ্যাপটা কে? হেরি অ্যাপ হচ্ছে আমাদের যে প্রোটাগনিস্ট রয়েছে এই প্লের, সেই হচ্ছে মূলত হেরি অ্যাপ, যার নাম হচ্ছে ইয়াং। সে একজন ফায়ারম্যানের কাজ করে। এরপর কথা হচ্ছে, এটা কি আসলে ট্র্যাজেডি? কারণ আমরা যখন এই প্লেটা শেষ হবে তখন দেখতে পাবো কি ইয়াংকের মৃত্যু হয় এবং তাকে কি করে একটা বিয়ার মেরে ফেলে। এখন এটা কি একটা ট্র্যাজেডি? হ্যাঁ, এটা একটা ট্র্যাজেডি, তবে এটা ক্লাসিক্যাল ট্র্যাজেডি না। কারণ ক্লাসিক্যাল ট্র্যাজেডিতে দেখা যায় কি, তারা যেসব ট্র্যাজিক হিরো থাকে তাদের এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি দেখায়, তাদের ট্র্যাজিক ফ্লো দেখায় এবং দেখায় কি তারা অ্যারিস্টোক্রেটিক বার্থ রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ইয়াংকের এমন কোনো কিছুই ছিল না কি শেষ পর্যন্ত, তাও কি সে কিন্তু ট্র্যাজেডি বা এই প্লেটা ট্র্যাজেডিতে ইনক্লুড করা হয়েছে তার ট্র্যাজিক ডেথের কারণে, তার জীবনের ট্র্যাজেডির কারণে। এবার আসি ক্যারেক্টারে। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট ইয়াং। সে দেখা যায় কি খুব ছোটোবেলায় তার প্যারেন্টসের ফাইটিং থেকে বা বিটিং থেকে বাঁচার জন্য পালিয়ে আসে এবং পরবর্তীতে একটা ফায়ারম্যানের জব নেয়। ফায়ারম্যানগুলো কীরকম সেটা মানে হচ্ছে, তখনকার সময়ে শিপ কিন্তু কয়লা দিয়ে চলতো, তো এই কয়লাগুলো তো কাউকে সাপ্লাই দিতে হবে বা কয়লাগুলোকে ঠিকমতো জায়গায় দিতে হবে, ইঞ্জিনে দিতে হবে। তো তারা কি করতো, ওই কয়লাটা দেওয়ার কাজটা করতো। প্রথম দিকে সে তার কাজ নিয়ে খুব সন্তুষ্ট ছিল, তার কারণ হচ্ছে সে তাদের বস ছিল, খুবই বসি অ্যাটিটিউড তার ছিল। অন্যদিকে তার বডি বলেন কিংবা সব কিছুর দিক থেকে সে খুবই অন্যদের থেকে একটু ডিফারেন্টই ছিল, আর তার গায়ে প্রচুর লোমটোমও ছিল। তো কিন্তু যখন সে দিকে চলে আসে প্লেটা, তখন দেখা যায় কি আস্তে আস্তে সে তার রিয়ালিটিটা বুঝতে পারে যে এই শিপটাই পুরো দুনিয়া না, বরং এটার বাইরেও জীবন রয়েছে। এবং সেটা যখন সে বুঝতে পারে, নিজের আইডেন্টিটিটা বাইরের দুনিয়ায় খুঁজতে শুরু করে এবং সেখানে খুঁজতে গিয়ে দেখে যে আসলে তার কোনো এক্সিস্টেন্সই নেই। আসলে তার মানে এই যে অ্যারিস্টোক্রেটিক সোসাইটি রয়েছে, হায়ার ক্লাস সোসাইটিতে তার মতো সাধারণ মানুষের কোনো মানে জায়গায় নেই। আর অ্যাট লাস্ট আমরা দেখতে পাই কি সে নিজেকে একটা বিয়ারের সাথে কম্পেয়ার করে, মনে করে যে সেও যেমন এই বিয়ারটাও তেমন, বিয়ারটা খাঁচায় বন্দী অবস্থায় আছে শক্তিশালী হওয়া সত্ত্বেও, সেও ঠিক ওরকম একটা অবস্থায় আছে। তো তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় কিন্তু ওই বিয়ারটা তাকে মেরে ফেলে। এবার আসি আরও কিছু ক্যারেক্টার রয়েছে, যেমন একটা হচ্ছে প্যাডি। এই প্যাডি হচ্ছে একজন এক্সপেরিয়েন্সড ওল্ড আইরিশ ফায়ারম্যান। এই ভদ্রলোক জীবনে অনেক দেখেছেন এবং তিনি চিন্তা করছেন কি আগেকার সময়ে যেভাবে সম্মানটা পাওয়া হতো কাজের জন্য, কিন্তু বর্তমান সময়ে সেই কাজের জন্য সম্মানটা দেওয়া হয় না এবং মানুষকে মানুষ বলে গণ্য করা হয় না, শুধুমাত্র কি কাজ করানো হয় মেশিনের মতো। এবং সে আগেকার দিনের কথা চিন্তা করতে থাকে, বর্তমানের সাথে কম্পেয়ার করতে থাকে, সে কিছুটা ড্রাঙ্কও থাকে। এরপর আসি লং। এই লংও কিন্তু সেখানের একজন ফায়ারম্যান ছিল, সে ছিল মার্ক্সবাদী, মানে সে সবসময় সকলকে তাদের অবস্থানটা বোঝানোর চেষ্টা করতো যে আসলে তাদের অবস্থানটা কোথায়, এবং সে সেটা বোঝাতে সক্ষমও হয়েছিল। ইয়াংকে সে বোঝাতে থাকে যে আসলে এই শিপটাই সব কিছু না, এর বাইরে যে জীবন রয়েছে সেখানে কি আমাদের কোনো অস্তিত্ব নেই, আমাদেরকে দিয়ে শুধু কাজ করানো হয় এবং আমাদের কাজের জন্য সেই পরিমাণ আমাদেরকে পারিশ্রমিকও ঠিকমতো দেওয়া হয় না, সম্মানটা দেওয়া হয় না। এই আপার ক্লাস সোসাইটি আমাদেরকে কি মানুষ বলেই গণ্য করে না। এখানে আমরা দেখতে পাই কি আমাদের যে নায়িকা রয়েছে, নায়িকার আন্টকেও এখানে দেখানো হয়েছে এবং নায়িকা না আসলে বলবো, এটা একটা ফিমেল ক্যারেক্টার যার নাম হচ্ছে মিলড্রেড। এই ক্যারেক্টারটি এখানে মিস হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি, এই মিলড্রেডের এইজ হচ্ছে 20 বছর এবং সে নাজিরাত স্টিল কোম্পানির মালিকের মেয়ে। এই মেয়েটা চায় যে সবসময় গরিব মানুষকে হেল্প করতে, তাই বিভিন্ন কান্ট্রিতে ঘুরে ঘুরে সকলকে হেল্প করে, কিন্তু তার আন্ট এই জিনিসটা পছন্দ করে না।
এই আন্ট হচ্ছে খুবই অ্যারিস্টোক্রেটিক সোসাইটি থেকে বিলং করে, মিডল এজের একজন মানুষ। তার কাছে মনে হয় যে তার নিস যদিও গরিব মানুষকে হেল্প করছে, খুবই ভালো কথা, কিন্তু তাদেরকে হেল্প করার পর সে কী করে সেই জিনিসটা আবার জাহির করতে থাকে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আসলে তোমাদের সিচুয়েশন কতটা ওয়ার্স্ট। এই কারণে তার নিসের অন্যদেরকে হেল্প করার ব্যাপারটা সে পছন্দ করে না। এই যে মিলড্রেড রয়েছে, এই মিলড্রেডে কিন্তু সর্বপ্রথম ইয়াংকে ফিল্টি বিস্ট বলে সম্বোধন করে, মানে একটা বিস্টের সাথে ইয়াংকে কম্পেয়ার করে এবং তাকে দেখে ভয়ও পেয়ে যায়। এখানে আরও কিছু ছোটো ছোটো ক্যারেক্টার রয়েছে, যেমন সেকেন্ড ইঞ্জিনিয়ার। এই সেকেন্ড ইঞ্জিনিয়ার হচ্ছে সেই শিপের ইঞ্জিনিয়ার ছিল যে মিলড্রেডকে কয়লার যে রুমটা থাকে যারা কাজ করে ওই রুমটাতে নিয়ে যায় ফরেক্যাসেলে। এরপর একটা গার্ড দেখতে পাবো, যে গার্ডটা হচ্ছে মূলত ব্ল্যাকওয়েল প্রিজন, যেখানে ইয়াংকে রাখা হয় এক মাসের জন্য, সেখানের গার্ড হিসেবে থাকে। এরপর হচ্ছে লেডিস অ্যান্ড জেন্টলম্যান অফ ফিফথ অ্যাভিনিউ, এরা মূলত হচ্ছে আমেরিকান, যে আমেরিকান নাগরিককে বোঝানো হচ্ছে, আপার ক্লাস পিপল। এরা দেখা যায় কি মানুষকে খুব একটা, বা যারা ওয়ার্কিং ক্লাস পিপল রয়েছে তাদেরকে খুব একটা পাত্তা দেয় না, সবসময় নিজেদের কাজে ব্যস্ত থাকে, শুধু নিজেদের কাজ করিয়ে নেওয়ার ব্যাপারটাকেই তারা প্রায়োরিটি দেয় এবং তারা অন্যদেরকে তখনই নোটিস করে যখন তাদের পথে কোনো বাধা হয় বা তাদের তাদেরকে প্রয়োজন হয়। ইয়াংকের ক্ষেত্রে সেম তারা করেছিল, ইয়াং যখন তাদের নোটিস, মানে চাইছে যে তারা তাকে নোটিস করুক, তখন তারা করেনি, কিন্তু সে যখন উদ্ভট কাজ কারবার করা শুরু করলো এই লেডিস অ্যান্ড জেন্টলম্যানের সাথে, তখনই কী করে তারা পুলিশ ডেকে এনে তাকে জেলে পাঠিয়ে দেয়। খুবই ক্রুয়াল কিছু মানুষ এরা। এরপর আসি এই হ্যারি অ্যাপের সামাইটা নিয়ে। এখানে টোটাল 8টা সিন আমরা দেখতে পাবো এবং প্রত্যেকটা সিনেই ইয়াংকের সিচুয়েশনটা বলা হয়। যখন প্লেটা শুরু হয় তখন শিপটা অবস্থান করছিল আটলান্টিকের মাঝামাঝি অবস্থান করছিল, আটলান্টিক মহাসাগরেই ছিল এবং এক ঘন্টা আগে সেটা আমেরিকা থেকে যাত্রা শুরু করেছিল। সেটিংসটা হচ্ছে ওই শিপের ফরেক্যাসেলে, মানে যেখানে কয়লার কাজ করানো হয় ওই জায়গায়। তো কয়লার শ্রমিকরা অনেকক্ষণ ধরে কাজ করছিল, তো তারা টায়ার্ড হয়ে যায়, কিছুক্ষণ সময়ের জন্য তারা ব্রেক নেয়। তো এই ব্রেকের মধ্যে দেখা যায় কি তারা ড্রিঙ্ক করছে, গান গাইছে, চিল্লাচিল্লি করছে। অন্যদিকে তাদের লিডার ইয়াং, সে দূরে বসে সব কিছু অবজার্ভ করছে এবং কিছুক্ষণ সময় পর আমরা দেখতে পাই কি সে তাদের মাঝখানে আসে। আসার পর চুপচাপ সব কিছু অবজার্ভ করছে এবং অন্যদেরকে বলে তাকেও বিয়ার দেওয়ার জন্য। তো অন্যরা দেখা যায় কি খুব তাড়াতাড়ি তাকে এক বোতলের জায়গায় দুই বোতল বিয়ার দিয়ে দেয়। তার কারণ হচ্ছে সে দেখা যাচ্ছিল কি তা একে তো তাদের লিডার ছিল, অন্যদিকে খুবই শক্তিশালী মানুষ ছিল, তাই তারা তাকে ভয় পেয়ে দুই বোতল বিয়ার দিয়ে দিল। এরপর প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা করে গান গাইতে শুরু করলো। প্রথমে একজন ব্যক্তি গান গাইল, সে গানের মধ্যে বলল একজন ওম্যান তার জন্য ঘরে ওয়েট করছে এবং তার ঘরটা কি এখন শিপটাই তার ঘর হয়ে গিয়েছে, এসব কিছু নিয়ে গান গায়। পরবর্তীতে আমরা দেখতে পাই কি তার কথা শুনে লং নামক একজন ফায়ারম্যান উঠে এবং উঠে গিয়ে সকলকে মার্ক্সবাদী চিন্তাধারা বোঝানোর চেষ্টা করে যে এই শিপটা যদি আমাদের ঘর হয় তাহলে এর থেকেও খারাপ আর কিছুই হতে পারে না, এটাই হচ্ছে একটা হেলের মতো জায়গা, এখানে মানুষের কাজের সম্মান করা হয় না, তাদেরকে ভ্যালু দেওয়া হয় না, শুধুমাত্র কাজটাকেই গণ্য করা হয়, মানুষকে মেশিনের মতো মানে চিন্তা করা হয়, এসব কিছু সে বলে। যদিও প্রত্যেকটা মানুষ ফ্রিভাবে জন্মগ্রহণ করে, তার ফ্রিলি বসবাস করার অধিকার রয়েছে, কিন্তু ওয়ার্কিং ক্লাস পিপলকে আপার ক্লাস সোসাইটি সেভাবে কনসিডার করে না, শুধুমাত্র তাদের কাজ দিয়ে তাদেরকে কনসিডার করা হয়, অর্থ দিয়ে দেয় তাও নির্দিষ্ট পরিমাণ যেটা দিয়ে তাদের চলেও না এরকম। এরপর আসে প্যাডি। প্যাডি হচ্ছে একজন আইরিশ ওল্ড এক্সপিরিয়েন্স পার্সন, সে নিজের মতামত দেয় এবং সে দেখা যায় কি সেই মানে আগে যে কথা বলছিল তার সাথে একমত পোষণ করে যে আসলে তুমি ঠিক বলেছো, এটা একটা হেলের মতো, আগেকার সময়ে কাজের প্রায়োরিটি দেওয়া হতো, যখন ইন্ডাস্ট্রিয়াল যে ব্যাপারগুলো রয়েছে, ইন্ডাস্ট্রিয়ালিজম এই জিনিসটা ছিল না, তখন কাজের প্রায়োরিটি ছিল, কিন্তু এখন আর সেই জিনিসটা নেই এবং আমরা যেখানে বসবাস করছি এটা হচ্ছে একটা হেলের মতো। অন্যদিকে ইয়াং, যে আমাদের নায়ক, সে কিন্তু তার অবস্থানে এখন খুবই হ্যাপি, তার কাছে মনে হচ্ছে এখন সে খুবই ভালো আছে, এটাই তার দুনিয়া, তাই তার কাছে সব কিছুই ভালো লাগছে, সে তো লিডার। তো সে অন্যদেরকে বলে, যে প্যাডিকে বলে যে তুমি কেন হতাশ হচ্ছ, নিজের কাজের কী করো, সম্মান করো, তারপরে কি তোমাকে অন্যরা সম্মান দিবে, এবং তাকে বোঝানোর চেষ্টা করে সবসময় পাস্ট নিয়ে কথা না ভেবে, কান্নাকাটি না করে কী করো নিজের যে এনার্জিটা রয়েছে সেটা দিয়ে নিজের কাজটা করো এবং কাজকে সম্মান করো, এই জিনিসটা সে বলে এবং এখানে আমাদের ফার্স্ট সিনটা শেষ হয়ে যায়। এরপর সেকেন্ড সিনটা শুরু হয়
ছাদের ডেকে, মানে শিপের যে ছাদ রয়েছে সেটা ডেকে দেখানো হয় দুজন ভদ্রমহিলা, একজন হচ্ছে মিলড্রেড মানে যে ফিমেল ক্যারেক্টার রয়েছে, আরেকজন হচ্ছে তার আন্ট। তারা বসে বসে কথা বলছে, একটা জিনিস নিয়ে তর্ক করছে অনেকটা এরকম। মিলড্রেড তার আন্টকে বলে যে সে আসলে গরিব মানুষকে হেল্প করতে চায়, এবং এই মিলড্রেড খুবই আপার ক্লাস সোসাইটি থেকে বিলং করে, খুবই রিচ একজন পিপল। তার বাবা হচ্ছে নাজিরাত স্টিলের মালিক, আমরা অনেকটা বলতে পারি অনেক বড় একটা স্টিল কোম্পানির মালিকের মেয়ে সে। এখন সে গরিবি জিনিসটা কি, সে জিনিসটা জানে না। এখন সে বিভিন্ন মানুষকে কি করে, গিয়ে গিয়ে হেল্প করে, বিভিন্ন কান্ট্রিতে গিয়ে গিয়ে হেল্প করে, আর হেল্প করার পর তাদেরকে এটা বুঝিয়েও দেয় যে তোমরা আসলে কতটা খারাপ কন্ডিশনে রয়েছো। তো তার আন্ট মিলড্রেড বলে, ওকে ভেরি গুড, তুমি খুব ভালো কাজ করছো, কিন্তু তুমি যে তাদেরকে আবার বুঝিয়েও দিচ্ছ যে তাদের অবস্থা কতটা ওয়ার্স্ট, এই জিনিসটা আমার পছন্দ হয় না। এরপর আমরা দেখতে পাই কি, এই মিলড্রেড মূলত এই যে শিপে আসে সে কিন্তু এখনও কাউকে হেল্প করার জন্য এখানে এসেছে। তো সে কি করে, ওই যে ফায়ারম্যানরা যেখানে কাজ করছে ফরে ক্যাসল, সেখানে যাওয়ার চেষ্টা করে। তো প্রথমে সে বাধার সম্মুখীন হয়, কিন্তু তার বাবা তো খুবই পাওয়ারফুল ছিল, তাই তাকে কি অ্যালাউ করা হয়। তো এখানে যে সেকেন্ড ইঞ্জিনিয়ার রয়েছে সে মিলড্রেডকে ডাকতে আসে যে চলেন আমরা নিচে যাব। তো তখন কিন্তু মিলড্রেড একটা হোয়াইট কালারের ড্রেস পরা ছিল। তো যখন হোয়াইট কালারের ড্রেস পরা ছিল তখন আমরা দেখতে পাই কি, সে যখন যায় তখন ইঞ্জিনিয়ারটা বলে যে আপনি যে এখানে আছেন বা আপনি যে হোয়াইট কালার পরে যাবেন, নিচে তো সব কয়লা, আপনার ড্রেসটা ময়লা হয়ে যাবে। তো সে বলে যে নো প্রবলেম, কারণ হচ্ছে কি এর থেকে এরকম 50টা কাপড়ই সে এখানে নিয়ে এসেছে, সো এটা তার জন্য কোনো বড় ব্যাপার না, সে এটা ফেলেই দিবে, চলেন আমরা নিচে যাই। সো সে কোনো দ্বিধা না করে ইজিলি কোথায় যায়, নিচে চলে যায়। তো নিচে যাওয়ার পর আমরা দেখতে পাই কি, আমাদের সিন থ্রিটা শুরু হয়ে যায়। মিলড্রেড যখন নিচে যায় সকল ওয়ার্কাররা তাকে নোটিস করে, এবং নোটিস করার সাথে সাথে সবাই কাজটা স্টপ করে দেয়, কারণ এত বিউটিফুল একটা লেডি তাও হোয়াইট কালারের কাপড় পরে কয়লার ভেতর আসছে, সো সবার দৃষ্টি সেদিকে যায়। কিন্তু ইয়াং তাকে নোটিস করে না, সে সকলকে খুবই এনার্জি দিয়ে চিল্লায় চিল্লায় বলছিল যে তোমরা কাজ করো। এবং যখন মানুষ ওয়ার্কাররা কাজ করে তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রবাদ বলতে থাকে, আমাদের এখানেও কিন্তু প্রচলিত রয়েছে। তো ইয়াং কী করে, সেগুলো দিয়ে তাদেরকে এনার্জি দিয়েই যাচ্ছিল। তো হঠাৎ করে যখন তারা কাজ থেমে যায় তখন সে চিন্তা করে কী হচ্ছে। তো সে পেছনে ফিরে দেখে যে একজন বিউটিফুল হোয়াইট কালারের ড্রেস পরা লেডি দাঁড়িয়ে আছে। তো এটা দেখে ইয়াং তো নোটিস করলো, এরপরে মিলড্রেড দেখা যায় কি ইয়াংকে দেখে ভয় পেয়ে যায়। তার কারণ হচ্ছে ইয়াং একদম ময়লা অবস্থায় ছিল, তার বডিতে অনেক বেশি লোম ছিল, একদম কালো অবস্থা। এটা দেখে মিলড্রেড ভয় পেয়ে যায় এবং সে ইয়াংকে ফিলথি বেস্ট বলে সম্বোধন করে, সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তো ইয়াংকে সে প্রথমবারের মতো বেস্ট বলে সম্বোধন করলো, এই জিনিসটা ইয়াংকে পছন্দ হলো না, কিন্তু কিছুই করার নেই, মিলড্রেডকে তাড়াতাড়ি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এবং ইয়াং অনেক বেশি নিজে নিজে রাগ হতে থাকে যে কেন তাকে এটা বলে সম্বোধন করা হলো। এরপর ফোর সিনে আমরা দেখতে পাই কি ইয়াং কী করছে, মানে খুব বেশি রাগে, তো সে একদম অবস্থা খুবই খারাপ। অন্যদিকে অন্য যে ওয়ার্কার রয়েছে তারা এই জিনিসটা নিয়ে খুব হাসাহাসি করতে থাকে যে তাকে ফিলতে বেস্ট বলা হয়েছে, সো এইসব পিছনে হাসাহাসি করে। যদিও তারা এই ইয়াংকে ভয় পেত কিন্তু তার ব্যাপারগুলো নিয়ে তারা হাসাহাসি করত। তো ইয়াংকে এসে বলে যে আপনি কেন এত রাগ হচ্ছেন, আপনি কি ওই সুন্দরীর প্রেমে পড়ে গিয়েছেন, এরকম কথা বলে তাকে টন্ট করতে থাকে। তো ইয়াং তো একে তো রেগে আছে, তার উপর এদের কথা শুনে আরও রেগে যায়। তার উপর প্যাডি এসে তাকে বলে যে ওই মেয়েটা তোমাকে এমনভাবে দেখছিল, মানে এবং তোমাকে বলছে ফিলতি বেস্ট, মানে খুব এই জিনিসটা মানে খুবই আসলে খারাপ। এই জিনিসটা প্যাডি তাকে এসে আবার বলে। তো এতে করে ইয়াং আরও বেশি রেগে যায় এবং সে কি করে, এই মিলড্রেডকে মারার জন্য দরজার দিকে যায় এবং তাড়াতাড়ি তার যে সঙ্গী সাথীরা ছিল তাকে কি করে স্টপ করে ফেলে। এখানে এই একটা শেষ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই কি প্রায় 3 weeks লেটার দেখানো হয়। 3 weeks লেটার ইয়াং এবং তার সঙ্গী সাথীরা কোথায়, আমেরিকা পৌঁছে গিয়েছে সিটিতে। তো তখন লং ইয়াংকে আমেরিকা সিটি দেখাতে 5th Avenue নামক একটা জায়গায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তারা দেখে সব কিছু খুবই পরিষ্কার, সো তারা সেটার প্রশংসা করে। এবং সেখানে যাওয়ার পর তারা আরেকটা জিনিস নোটিস করলো যে আসলে তাদেরকে কেউই দেখছে না, অথবা তারা যে মানুষ এক্সিস্ট করছে ওই জিনিসটা কারোই দৃষ্টিতে আসছে না। তো লং তাকে বোঝানোর চেষ্টা করে এই আপার ক্লাস সোসাইটি কী করে, আমাদেরকে প্রায়োরিটি দেয় না, তারা শুধুমাত্র আমাদেরকে দিয়ে কাজ করায় এবং আমাদের পরিশ্রমটাকেই কি তারা প্রায়োরিটি দেয়, এরকম কিছু বলতে থাকে। অন্যদিকে আমাদের ইয়াং, তার মাথায় তো মনে মনে মিলড্রেডের জন্য প্রতিশোধের আগুন জ্বলছে এবং সে চাইছে যে এই মানুষগুলো তাকে নোটিস করুক, তাই সে বিভিন্ন ধরনের উদ্ভট কাজ করা শুরু করলো।
এটা দেখে লং সেখান থেকে চলে যায় এবং ইয়াং সেখানে রয়ে গেল এবং সে দেখা গেল কি মানুষকে বিরক্ত করে স্টার্ট করলো, কাউকে বিভিন্ন বিভিন্ন ধরনের বাজে বিহেভিয়ার করছে, কারো মুখে ঘুষি মারছে এবং তার এই অ্যাক্টিভিটির জন্য একজন লোকের বাসও মিস হয়ে যায়। তো তখন দেখা গেল কি সে তাড়াতাড়ি করে পুলিশকে কল দেয় ইয়াংকে যাতে ধরে নিয়ে যায়। তো আমরা দেখতে পাই কি পুলিশ আসে, পুলিশ এসে কি করে ইয়াংকে ধরে নিয়ে যায়। এখানে এই একটা শেষ হয়ে যায়। পরে আমরা দেখতে পাই কি তাকে নিয়ে যাওয়া হয় একটা জেলখানায়, নিয়ে যাওয়া হয় যেটা হচ্ছে ব্ল্যাকওয়েল আইল্যান্ডে অবস্থিত। তো সেখানে যখন যায় তখন দেখা যায় কি সে এই জেলটাকে একটা জুর সাথে কম্পেয়ার করে এবং সেখানে যাওয়ার পর সে অনেকগুলো প্রিজনার যারা রয়েছে, জেলে যারা বন্দী রয়েছে তাদের সাথে কথা বলে এবং নিজের স্টোরিটা শেয়ার করে। তো তখন এবং নিজে যে মিলড্রেডকে প্রতিশোধ নিতে চায় এই জিনিসটাও সে তাদেরকে জানায়। তো কিছু দেখা যায় কি প্রিজনার তাকে অ্যাডভাইস করে তুমি কি করো ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স অফ দ্য প্ল্যান্ট এখানে গিয়ে জব নাও, তাহলে তোমার জন্য প্রতিশোধ নেওয়াটা ইজি হয়ে যাবে। তো সেটা যখন শুনে তখন দেখা যায় কি একদম ইয়াং খুব জোশে চলে আসে, মানে অনেক বেশি রাগে ফেটে পড়ে, সে কী করবে বুঝতে না পেরে জেলের যে বড় বড় গ্রিল থাকে না ওগুলোকে মটকানোর চেষ্টা করে, মানে খিঁচে ফেলার চেষ্টা করে। তো এটা দেখার পর সেখানে আবার গার্ড আসে, গার্ড এসে তাকে বকাবকি করে। এরপর আমরা দেখতে পাই কি একটা মাস কেটে যায়, তার জেল থেকে ছাড়া পাওয়ার সময় হয় এবং সে জেল থেকে ছাড়াও পেয়ে যায়। জেল থেকে ছাড়ার পর দেখা যায় কি সে কি করে ওই যে IWW অফিসে একজন মেম্বার হওয়ার চেষ্টা করে এবং সেখানে যাওয়ার পর সে মেম্বার হয়েও যায়। এবং যখন সেখানকার মানুষগুলো ইয়াংকে পেয়ে খুব খুশি হয়ে যায়, তার কারণ হচ্ছে সে একে তো খুবই বডি বিল্ডার ছিল আর অন্যদিকে ফায়ারম্যান তাদের খুব কমই ছিল। প্রথম দিকে তারা খুব খুশি থাকে কিন্তু পরবর্তীতে দেখা যায় কি ইয়াং তাদেরকে বলে যে সে ওই যে মিলড্রেডের বাবার যে স্টিল কোম্পানি রয়েছে, প্রথমে বলেছিলাম সেই কোম্পানিটাকে সে চায়, সেই কোম্পানিটার নাম হচ্ছে নাজিরাত স্টিল কোম্পানি, সেটাকে সে উড়িয়ে দিতে চায় এবং যে কোনো মূল্যে সে দরকার হলে জেলে চলে যাবে তাও সেটাকে সে কী করবে সেটাকে একদম উড়িয়ে দিবে এমন চিন্তা করতে থাকে। তো এটা যখন চিন্তা করে তখন ওরা ভাবছে যে আসলে এটা কী হবে, কোনো গভর্নমেন্টের মানে অনেকটা গোয়েন্দা টাইপের কেউ এখানে আসছে। তো তারা ইয়াংকে বের করে দেয়। তো আমরা দেখতে পাই কি পুলিশ ইয়াংকে দেখে, পুলিশম্যানের সামনে ইয়াংকে দেখা হয় কিন্তু তারা তাকে কি বলে কিছুই করে না, ইয়াং সেখান থেকে চলে যায়। এখন ইয়াং কিন্তু বর্তমান সময়ে নিজের অবস্থান নিয়ে খুব বেশি ইনসিকিউর, সে বুঝতে পারছে না তার অবস্থানটা কোথায়, সে কোথায় যাবে। তো সে খুবই আনহ্যাপি একটা অবস্থায় রয়েছে। এরপর আমরা দেখতে পাই কি আর্ট সিনটা শুরু হয়ে যায় এবং দ্য নেক্সট মর্নিং ইয়াং একটা জুতে যায় এবং জুতে যাওয়ার পর সে একটা গরিলাকে দেখে। তো যখন গরিলাকে দেখে, দেখার পর তার কাছে মনে হয় যে এই গরিলাটা দেখতে অনেকটা তার মতো। কেন তার মতো? কারণ এই গরিলাটা অনেক শক্তিশালী, তাও তাকে কী করা হয়েছে বেঁধে রাখা হয়েছে এবং তার পুরো গায়ের লোম ছিল। তো তার কাছে মনে হচ্ছে হ্যাঁ আমাকেও দেখতে, আমিও কি গরিলার মতো এবং আমাকে তো অনেকে ফিলতি বিস্ট বলেও সম্বোধন করেছে, আমিও অনেক পাওয়ারফুল কিন্তু তাও কি হেল্পলেস অবস্থায় আছি। তাই সে গরিলার প্রতি অনেকটা সিম্প্যাথি দেখায় এবং তার যে কেস রয়েছে সেটা খুলে দেয়, সেটা খুলে সেখানে ভেতরে ঢুকে এবং ঢুকার সাথে সাথে দেখা গেল কি সেই গরিলা তাকে একদম হাত ধরে টেনে তাকে মেরে ফেলে, মানে সেখানেই তার ইয়াংকের মৃত্যু হয় এবং আমরা শেষে দেখতে পাই কি তার ড্যাড বডিটা সেখানে পড়ে আছে। এইখানে দেখা যাচ্ছে কি স্টোরিটার শেষ ঘটে আর কি। তো এই হলো আমাদের মূল স্টোরি, মূলত ইয়াংকের স্টোরির মধ্য দিয়ে কি করা হয় তখনকার সময়ের যে চিত্র রয়েছে সে জিনিসটা দেখানো হয়। এবার বলি থিমটা নিয়ে, এখানে থিমটা কি ছিল, এখানে যে থিমগুলো রাখা হয় একটা হচ্ছে ক্লাস কনফ্লিক্ট, মানে তখনকার সময়ের যে ক্লাস কনফ্লিক্টের ব্যাপারটা ছিল ওই জিনিসটা তিনি দেখানোর চেষ্টা করে, আপার ক্লাস পিপল কীভাবে লোয়ার ক্লাস পিপলকে ডমিনেট করে। দেখেন যেমন মিলড্রেড, সে মূলত এসেছিল গরিব মানুষকে হেল্প করতে কিন্তু যখনই সে ইয়াংকে দেখে সে সেন্সলেস হয়ে যায়, তাকে ফিলতি বিস্ট বলে সম্বোধন করে। একটা গেল ক্লাস কনফ্লিক্ট, আরেকটা হচ্ছে মানে তাদের যে এক্সিস্টেন্সের ব্যাপারটা, বিলঙ্গিংনেস, মানে আসলে তারা কোথায় অবস্থান করছে, এটা আরেকটা থিম। আমাদের যে নায়ক ইয়াং, সে প্লে শুরুতে খুবই হ্যাপি থাকে, তার অবস্থান নিয়ে সিকিউর থাকে, সে বস আছে কিন্তু যখনই সে শিপ থেকে বের হয় তখনই দেখে এই দুনিয়াতে তার কোনো অবস্থান নেই, আসলে সে কোথায় থাকছে সেটাও সে জানে না। তাহলে আরেকটা হচ্ছে বিলঙ্গিংনেস। এরপর হচ্ছে সার্চ ফর আইডেন্টিটি, তারা নিজেরা নিজেদের আইডেন্টিটিটা খুঁজতে শুরু করে, তাদের আসল পরিচয়টা কী, ফায়ারম্যান ছাড়া তাদের পরিচয়টা কী, তারা সেটা খুঁজতে থাকে। এরপর হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিয়ালিজমের ব্যাপারটা দেখানো হয়, কীভাবে ইন্ডাস্ট্রিয়ালিজমের কারণে হিউম্যানদেরকে মেশিনের মতো খাটানো হচ্ছিল, তাদেরকে মেশিনের মতো ব্যবহার করা হচ্ছে।
এরপর এক্সপ্লয়টেশন, অপারেশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা মানুষকে, লোয়ার ক্লাস পিপলকে, আপার ক্লাস পিপল কীভাবে এক্সপ্লয়েট করছে, তাদেরকে অত্যাচার করছে, এবং ইন্ডিভিজুয়াল পার্সন কীভাবে এই জিনিসটাকে সাফার করছে, সেটাও তারা এখানে তিনি এখানে দেখানোর চেষ্টা করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। ওভারঅল ইয়াং নামক একজন ফায়ারম্যানের লাইফ স্টোরি এখানে দেখানো হয়। প্রথমে সে তো খুব ভালোভাবে প্রাউডলি কাজ করে যাচ্ছিল, তার জীবনে হ্যাপি ছিল, কিন্তু পরবর্তীতে যখন সে শিপ থেকে বের হয়, নিজের অবস্থানটা খুঁজতে শুরু করে এই পুরো দুনিয়ায়, আপার ক্লাস সোসাইটির মধ্যে, দেখে যে তার কোনো এক্সিস্টেন্সই নেই, তখন সে নিজেকে একটা গরিলার সাথে কম্পেয়ার করে এবং সেই গরিলাই তাকে মেরে ফেলে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।